প্রথমে জুলাই মাসে আমরা একটা খবর দেখাই, যেখানে পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, তারপরেও কোনো কাজ হয়নি। তারপরে 7ই নভেম্বর আবার আমরা সেই খবর দেখাই, নিউজ 18 বাংলায় দুবার আমরা এই খবর দেখাই। প্রথমে জুন মাসে দেখাই, জুলাই মাসে দেখাই আমরা এই খবর, তারপরে 7ই নভেম্বর আমরা আবার দেখাই পুকুর বুঝিয়ে নির্মাণ তৈরি হচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর নিউজ 18 বাংলার খবরের জের এবার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। নদিয়া চাপড়ায় পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ, জুলাইয়ে চাপড়ার খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরে আবার নভেম্বরে দুবার আমরা খবর দেখালাম, তারপরে প্রশাসনের নজর পড়ল এবং তারপরে ব্যবস্থা নেওয়া হলো। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, একটা খবর আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য তুলে ধরলাম, অবশেষে কাজ হলো। নিউজ 18 বাংলার খবর দেখার পর, খবর দেখানোর পর সেই খবরের জের অবশেষে নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলো। সমীর, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখছি, যারা এই বুঝি অবৈধ নির্মাণ করছিল তারা এলাকায় অত্যন্ত প্রভাবশালী, যে কারণে কিন্তু তারা সকলের মুখ বন্ধ করে রেখেছিল, এমনকি প্রশাসনেরও বন্ধ করে রেখেছিল। যে কারণে আমরা গত 15ই জুলাই এই খবর সম্প্রচার করার পর স্থানীয় ব্লক প্রশাসন সেখানে এসে কাজ বন্ধ করার নির্দেশ দেয়, সেই মতন মাসে বন্ধ থাকে। কিন্তু গত 7ই নভেম্বর এবং তার আগে থেকে কিন্তু পুনরায় সেই কাজ শুরু করা হয়, এবং 7ই নভেম্বর বিষয়টা আমাদের নজরে আসার পরে আবার খবর সম্প্রচার করি। সেই সময় অতিরিক্ত জেলা শাসক ভূমিও ভূমি রাজস্ব তিনি নির্দেশ দেন যে তাদের বিরুদ্ধে মামলা করা কিংবা সেটা ভেঙে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তো সেই দিন মামলা করা হলেও কিন্তু কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে কারণে দিন কয়েক আগেও এখনো কিন্তু পরেও কিন্তু নির্মাণ চলছিল। এবং এই বিষয় নিয়ে করে আমরা আবার প্রশাসনের সঙ্গে আলোচনা করি, অবশেষে গতকাল কিন্তু নির্দেশ দেওয়া হয় যে আগামী 21 তারিখের মধ্যে ওই অবরোধ নির্মাণ ভেঙে ফেলে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি এই 21 তারিখের আগেও এই মালিক পক্ষ কি নিজের স্বেচ্ছায় ভেঙে নেয় নাকি পুলিশ বা প্রশাসন তাদেরকে ভাঙতে বাধ্য করে। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যদি 21 তারিখের মধ্যে মালিক পক্ষ স্বেচ্ছায় নির্মাণ না ভাঙে সেক্ষেত্রে কিন্তু তারাই উদ্যোগী হয়ে ভাঙতে ব্যবস্থা গ্রহণ করবে। এখন দেখা যাক এই যে প্রভাবশালী যারা অভিযুক্ত এই প্রভাবে কি এই ভাঙার কাজটা কি স্থগিত হয়ে থাকে নাকি যারা ভাঙার জন্য ব্যবস্থা প্রশাসন গ্রহণ করে বা নিজেদের স্বেচ্ছায় ভেঙে থাকে। তবে এই যে আমরা খবরটা কিন্তু সম্প্রচার করেছিলাম এর পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশাসন নজরে বসেছে এবং ব্যবস্থা গ্রহণ করেছে, যার জন্য স্থানীয় বাসিন্দারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। নমস্তে। বেশ সমীর, আমরা খবর পাওয়ার পরে আমরা অলরেডি এফআইআর করেছি এবং হচ্ছে এখানে হচ্ছে আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নোটিশও করেছি, কেউ বলেছি যাতে এখানে আর কোনো ফার্দার কোনো কনস্ট্রাকশন না হয় সেটা দেখার জন্য বলেছি। চাপড়া গার্ড স্কুলের পিছনে পুকুরের ওপরে অবৈধভাবে একটা বিল্ডিং করা হচ্ছিল, নিউজ 18 বাংলা এসে খবর করাতে ব্যুরোর অফিস একটু নড়ে চড়ে বসে। অসংখ্য ধন্যবাদ নিউজ 18 বাংলাকে, ঘরটা যাতে ভাঙা হয় তার জন্য আমি চাইবো প্রশাসন যেন এতে কাজ করে, পুকুর যেরম ছিল সেরম করে দেওয়া হোক, আমাদের সবারই জনসাধারণের পুকুর যেন আমরা সবাই ব্যবহার করতে পারি।